আমরা এসেছি বুল টেম্পলে, যেটা ভগবান শিবের যে নন্দী মহারাজ ওনার ওনাকে উদ্দেশ্য করে মন্দিরটা বানানো হয়েছে। তো মন্দিরটা ঘুরে দেখবো এখন আমরা। সাউথ বেঙ্গালোরের বুল টেম্পল রোড বাসবানগুড়িতে অবস্থিত এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরে সংলগ্ন আরও দুটি মন্দির হল ডোডা গণপতি টেম্পল মানে গণেশ মন্দির ও শিবা টেম্পল মানে শিব মন্দির। আমরা যে মন্দিরটা দেখলাম সেটা হলো গণেশ টেম্পল, এরপরে আমরা যাচ্ছি শিব মন্দির শিবা টেম্পলে। তো দেখে নিই আগে। এই নন্দী টেম্পলের পাশেই রয়েছে বাগল রক গার্ডেন, আর তাই শিব মন্দির দেখে বুল টেম্পল যাওয়ার পথে বাইরে থেকেই ক্যামেরা বন্দি করলাম পার্কের দৃশ্য। শোনা যায় নন্দী মহারাজকে উদ্দেশ্য করে বানানো মন্দিরগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। আরও শোনা যায় এই মন্দিরে অবস্থিত মূর্তিটি যখন তৈরি হয়েছিল তখন এর রং ছিল ভস্মের মতো। তারপর বছরের পর বছর ধরে মূর্তির গায়ে চারকোল ও তেল লাগানোর কারণে মূর্তির রং বর্তমানে কালো। শুধু তাই নয়, ডোড্ডা গণেশ মন্দিরের মূর্তিটিও তৈরি শুধুমাত্র মাখন বা বাটার দিয়ে। প্রায় 110 কেজি বাটার দিয়ে তৈরি এই মূর্তিটি 4 বছর পর ভেঙে গেলে সেই বাটার ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। সারা বছরই এই মন্দির চত্বরের সামনে কেনাকাটি করার জন্য টুকটাক দোকানপাট বসে, তবে প্রতি বছর কার্তিক মাসের শেষ সোম ও মঙ্গলবার এখানে হয় মেলা এবং ভগবানকে প্রসাদ রূপে অর্পণ করা হয় বাদাম। এবার বলি পৌঁছবেন কী করে। এখানে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হল বাস। বিএমটিসি বা দ্য ব্যাঙ্গালোর মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসবানগুড়ি রুটে বাস চলে এবং সবচেয়ে কাছের বাস স্টপ হল বুল টেম্পল স্টপ। এখান থেকে মন্দির মাত্র 6 মিনিটের হাঁটা পথ। মন্দির প্রবেশে ঢুকলে লাস্ট যে মন্দিরটা আমরা দেখলাম সেটা হলো বুল টেম্পল, যেটা প্রথমেই বলেছেন যে মহারাজের উদ্দেশ্য করে এই মন্দিরটা বানানো হয়েছে। তো মন্দির দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি।